আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের পক্ষ থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে আমিনুল কি জানাবেন আমাদের সেখানকার কেমন পরিস্থিতি দেখছেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর কি কি আয়োজন করা হবে আমাদের বিস্তারিত জানাবেন আওয়ামী লীগ পঁচাত্তর বছর পার করলো এবং সেই পঁচাত্তর বছরের এই জুবিলি আয়োজনে আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি নিয়েছে সেটির আজকে সকাল থেকে শুরু হলো সকালে এই ডাংমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে দলের সাধারণ সম্পাদক সহ সিনিয়র সকল নেতারা উপস্থিত ছিলেন এরপরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এর তাদের শ্রদ্ধা নিবেদনের পরে বিভিন্ন অঙ্গ সংগঠন যারা রয়েছে আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে তারা তাদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এবং এই শ্রদ্ধা জানানোর এখনও চলছে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছিল আওয়ামী লীগ এই প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সেটি কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে শুক্রবারে বিশাল র্যালি করেছে ঢাকা মহানগরীতে আজকে বিকেলে সরদীয় উদ্যানে মূল আয়োজনটি অর্থাৎ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করা হবে এবং সেই সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগমের তারা পরিকল্পনা নিয়েছেন দল হিসেবে আওয়ামী লীগ এই পঁচাত্তর বছরে অনেকটা সময় তাদের একুশ বছর ক্ষমতার বাইরে থেকে আবার টানা চতুর্থবারের মতো এই ক্ষমতায় রয়েছে দলটি তার ফলে এখন তাদের সেই রাজনৈতিক শক্ত অবস্থানের কারণে তাদের সেই পঁচাত্তর বছরের আয়োজনটাও তারা বেশ জানান দিতে চাচ্ছে এবং এর ফলে এর মধ্য দিয়ে তারা তাদের রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগ যে দীর্ঘ সময় পার করলো। তাদের যে লড়াই সংগ্রাম তাদের যে অবস্থান সেটি ও রাজপথেও জানান দিতে চাচ্ছে এবং একই সঙ্গে রাজনৈতিকভাবে তারা সামনের দিনগুলো আরও কিভাবে এই ক্ষমতা চতুর্থবারের মতো রয়েছে সেটিকে আরও আসলে সামনে নেয়ার যে ইচ্ছা সেটি আসলে তারা প্রকাশ করবে যে একটি রাজনৈতিক দল হিসেবে আমরা জানি আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য রয়েছে এবং সেটি আসলে তারা তাদের এই কর্মসূচির মধ্য দিয়ে বেশ জোরে সোরে প্রচার করতে চাচ্ছেন তো এই ছিল আজকের সকালে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসী উপলক্ষে কর্মসূচি শুরু হয়েছে তার খবর